অন্য কারো থেকে ভালো হওয়া এতে যদি আপনি পরিতৃপ্ত হন আমি সেটাকে অসুস্থতা বলি সেটা সাফল্য নয় আমরা একে শিক্ষা বলি আমরা একে প্রতিযোগিতা বলি আমরা একে সমাজ বলি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে আপনি যা নিয়ে এসেছেন সেই অনুযায়ী আপনি কি এক পরিপূর্ণ মানুষ হিসাবে বিকশিত হবেন নাকি না এটুকুই দেখার প্রয়োজন আছে একজন মানুষের জন্যেও আমার প্রশ্নটা প্রতিযোগিতা নিয়ে আর এখানকার সমস্ত ছাত্রছাত্রী জানেন যে এলএসি তীব্র প্রতিযোগিতার একটি সংস্কৃতি রয়েছে আর অনেক ছাত্রছাত্রী যারা এখানে আসেন তারা সবসময় নিজেদের ক্লাসে প্রথম প্রথম হতে পারে তারা ওইখানে বসে করে সবাই ক্লাসে আলাদা আলাদা ক্লাসে সবাই কি করে ক্লাসে প্রথম হতে পারে কেবল একজন থাকতে পারে ক্লাসের শীর্ষে তাই না আমি শীর্ষ বলতে তাই বুঝি হ্যাঁ কিন্তু যখন তারা এখানে আসেন তারা আর শীর্ষে থাকতে পারেন না কারণ সবাই আগে শীর্ষে থাকতে অভ্যস্ত ছিলেন তাই এটা খানিকটা হতাশ করে তাদের যাই হোক যখন তারা এখানে আসেন এখানকার পরিবেশে প্রতিযোগিতা খুব বেশি আর প্রচুর তুলনা শুরু হয়ে যায় সেটা গ্রেড বড় কোনো কৃতিত্ব ইন্টার্নশিপ সব যেমন আমি আমি খুব প্রতিযোগিতা মনস্ক নই আমি খুব একটা জড়াই না এতে অন্যদের সাথে কিন্তু এই অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে থেকে আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমার কি আরও প্রতিযোগিতা মনস্ক হওয়া উচিত তো আপনার জন্য আমার প্রশ্নটা হলো প্রতিযোগিতার অর্থ কি আর প্রতিযোগিতা কি আমাদের উন্নত করে আর এগিয়ে নিয়ে যায় নাকি আমাদের শুধু নিজেদের ওপরে নজর দেওয়া উচিত তারা যাদের নিজেদের যোগ্যতা নিয়ে কোনো ধারণা নেই প্রতিযোগিতামুখী হয়ে উঠবেন কারণ তাদের একমাত্র তৃপ্তি হচ্ছে আর একজনের চাইতে এক কদম মাগে থাকায় আমি ক্লাসের শীর্ষে এটার মানে কি আর আপনি দেখুন আমি জানি এটা আমি যখন স্কুলে ছিলাম আমি সেখানে তখনই যেতাম যখন সত্যি দরকার পড়ত তো আমার মনে আছে জানি না হয়তো আপনাদের এই পর্যায়ে এটা নেই তবে স্কুলে হয়তো এখনও আছে সবসময় একটা হলুদ রঙের কার্ড থাকতো আর প্রত্যেক মাসে এই কার্ডটা দেয়া হতো আপনার রিপোর্ট কার্ড আর আমি দেখতাম কিছু বাচ্চা বুক ফুলিয়ে ঘুরছে কারণ তারা প্রথম দ্বিতীয় এরকম কিছু হয়েছে কেউ কেউ কোনায় কাঁদছে তারা বাড়ি যেতে ভয় পাচ্ছে আমি জানি না কি তারা পেয়েছে যতদূর আমার ব্যাপার ছিল এটা আমাকে দেয়া হতো আমি শুধু সেটা নিতাম আর আমার বাবাকে দিয়ে দিতাম কোনো সময় এটা খুলেও দেখিনি কারণ আমি ভাবতাম এটা আমার শিক্ষক আর বাবার মধ্যেকার লেনদেন আমি তার মধ্যে দেখতে যাব না আর আমি খুব নিশ্চিত জানতাম ওর মধ্যে কি থাকবে যতদূর নম্বরের প্রশ্ন ছিল কারণ এখানে সবসময় ছটা শূন্য থাকত আমি কোনোদিন একটা শব্দও লিখিনি পরীক্ষাপত্রে আমার জন্য একটা নিয়ম ছিল কিন্তু ওই ছটা শূন্য ছাড়াও শিক্ষকেরা কিছু সাহিত্য লিখতেন আমার এই রিপোর্ট কার্ডে তো আমি সেটা বাবাকে দিতাম বাবা সেটা খুলে একদম জ্বলে উঠতেন প্রত্যেকবার আমি তার দিকে তাকতাম কি হলো কারণ কেন আমি আপনাকে এটা বলছি অন্য কারোর থেকে ভালো হওয়া এটা যদি আপনার কাছে তৃপ্তির বিষয় হয় আপনি অন্যের ব্যর্থতায় আনন্দ পান আমি এটাকে অসুস্থতা বলি এটা সাফল্য নয় আপনি একটা জীবন হিসেবে আপনি আপনার পূর্ণতা শিখরে পৌঁছাতে চান আপনার সে অধিকার আছে সৃষ্টির সমস্ত প্রাণ একটা কীট পতঙ্গ পাখি পশু এমনকি ছোট বড় গাছ সবাই নিজের সেরাটা করার চেষ্টা করছে তাই না আপনিও তাই কিন্তু কেন আপনি চিন্তা করছেন আপনার পেছনে কেউ আছে কি না আপনার জন্য এটা এত পরিতৃপ্তির কেন যে অন্য কেউ একজন আপনার চাইতে কম কিন্ডার গার্ডেন থেকে শুরু করেই এই অসুস্থতাটা মানুষের মনে নিয়ে আসা হয়েছে যাই গ্রহে এত বেশি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করছে এত কদর্য পরিস্থিতি সব জায়গায় তবে আমরা কিছু শিখছি বলে মনে হচ্ছে না আমরা এমন স্কুল তৈরি করেছি যেখানে বাচ্চাদের ক্রমবিভক্ত করা হয় না আমরা তাদের ব্যক্তি হিসাবে দেখি আমরা কি করতে পারি তাদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত করতে এখন সমস্যাটা হচ্ছে যে সব জীবনই এমনভাবে ঘটছে আপনি কি মনে করেন আপনার কি মনে হয় যে ঘাসের একটা ফলক বাগানে ও গাছের থেকে কম গুরুত্বপূর্ণ আপনার তাই মনে হয় শুধু একজন বোকা এমন ভাববে তাই না হ্যালো কিন্তু আমরা তো ঠিক তাই করছি আমরা একে শিক্ষা বলি প্রতিযোগিতা বলি সমাজ বলি না ভীষণ নির্বোধের মতো উপায় সব সামলানোর কারণ গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আপনি যা নিয়ে এসেছেন সেই অনুযায়ী আপনি কি এক পরিপূর্ণ হয়ে উঠবেন কি না এটাই একমাত্র প্রশ্ন এটার জন্য ক্রমাগত পরিবেশকে পুষ্ট করে যাওয়া ছাড়া আর কিছু দরকার নেই এমনকি মানুষটা কেউ নয় আপনি যদি একটা গাছকে বাড়াতে চান আপনি গাছটিকে নিয়ে কিছু করবেন না শুধু মাটি আবহাওয়া আর পরিবেশের দেখভাল করবেন ব্যাস এটুকু যত্নেরই প্রয়োজন আছে একজন মানুষের ক্ষেত্রেও যে আপনার শুধু পরিবেশের যত্ন নেওয়া দরকার যাতে সবাই নিজেদের জীবনের পূর্ণ অভিব্যক্তিটি খুঁজে পায় যে মুহূর্তে আপনি ভাবেন যে আপনি অন্য কারোর চাইতে বেশি ভালো হতে চান আপনি একদিক থেকে অসুস্থ হয়ে পড়েছেন আর এই অসুস্থতা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে বিরাটভাবে আর আমরা ভাবি যদি এইটাই উপায় জানেন জীবনে কিছু অর্জন করার তো সবাই যদি খোঁড়া হয় আপনি একটু দ্রুত আর আপনি ভাবছেন আপনি দারুণ কিছু করছেন আপনি অন্য মানুষদের পঙ্গুত্ব উপভোগ করতে শুরু করবেন তাই না যদি আপনার সারাটা জীবন শুধুই শুধু অন্য কারোর ওপরে চড়ে বসা হয় আপনি অন্যদের অক্ষমতা উপভোগ করতে শুরু করবেন তাই নয় কি এটা ভালো নয় আপনার জন্য মানবজাতির জন্য এটা অবশ্যই ভালো নয়